ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১২টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ১২টার সময় ধর্ণা অবস্থান শুরু হওয়ার কথা। প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের গতিবিধি আপনাদের সামনে স্টুডিও থেকে আমি এবং নিউজরুম থেকে আমার সহকর্মী বৃষ্টি আপনাদের সামনে তুলে ধরব। কোথায় কি হচ্ছে, কোথায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে, কোথায় ঘটনার ঘন ঘটা দেখা দিচ্ছে, সবটা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু শুরুতে ধর্মতলা চত্বরে তিনটে হাই প্রোফাইল কর্মসূচি রয়েছে। এক তো হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থান, টানা ৩০ ঘন্টার এই অবস্থান চলবে। সেখান থেকে এই ডিএ ধর্ণা মঞ্চ, সেখান থেকে কিছুটা দূরে মাত্র ৬০০ মিটার দূরে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র এবং যুবরা তারা অবস্থান কর্মসূচি করবেন, যার মূল বক্তা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে দূরত্ব হচ্ছে ৬০০ মিটার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান মঞ্চ, সেখান থেকে ডিএর যে ধর্ণা মঞ্চ, সেই ডিএ ধর্ণা মঞ্চ মাত্র ১১০ মিটারের দূরত্বে। মাঝে শুধু বাঁশের ব্যারিকেড রয়েছে এবং টিনের দেওয়াল রয়েছে, একেবারে আদালতের নির্দেশ মতন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ৬০০ মিটারের ব্যবধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান মঞ্চ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান মঞ্চ থেকে শুরু করে ডিএর ধর্ণা মঞ্চ ১০০ মিটারের দূরত্ব। ফলে বুঝতেই পারছেন এই ধর্মতলা চত্বর একেবারে সরগরম। আজকে বুধবার, হাই ভোল্টেজ বুধবার। ঠিক তাই, হাই ভোল্টেজ বুধবার, যেরকম সুব্রজিৎ আপনাদের জানাচ্ছে এবং গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের আমরা দেখালাম যে ঠিক কতটা দূরত্ব রয়েছে এই তিনটে জায়গার মধ্যে। সুতরাং বুঝতেই পারছেন যে যেহেতু আজ একটা কর্মব্যস্ত দিন বুধবার, সেহেতু একটা যানজটের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার কারণ অনেকটা একই জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে। একদিকে যেমন ধর্ণা মঞ্চ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, ডিএ মঞ্চ রয়েছে, অন্যদিকে আমরা জানি যে একাধিক কর্মসূচি রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও। কংগ্রেসের মিছিল রয়েছে, বামেদের মিছিল রয়েছে, এবং শ্যামবাজারে সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির ধর্ণা। এবং যে সমস্ত জায়গাগুলো আপনারা দেখছেন গ্রাফিক্সের মাধ্যমে, যে যানজটের আশঙ্কা জওহরলাল নেহরু রোড, ধর্মতলা চত্বর, পার্ক স্ট্রিট চত্বর, এই সমস্ত জায়গায় কিন্তু একটা যানজটের আশঙ্কা করা হচ্ছে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সচল রাখা যায় শহরকে। একেবারে নিঃসন্দেহে শুধুমাত্র ধর্মতলা চত্বরে তিনটি মাত্র সভা কর্মসূচি রয়েছে এমনটা নয়, কলকাতা শহর জুড়ে আজকে কর্মসূচি রয়েছে। যেমন শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বিজেপির কর্মসূচি রয়েছে, এছাড়াও দুর্নীতির প্রতিবাদে বামেদের কর্মসূচি রয়েছে ড্রোনের মাধ্যমে। সেই সমস্ত কোথায় কখন কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর একবার বলবো, দুপুর ১২টায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থান, ৩০ ঘন্টা, টানা ৩০ ঘন্টায় ধর্ণা অবস্থান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা থেকে যে ধর্ণা অবস্থান শুরু হওয়ার কথা রয়েছে, এছাড়াও ২:৩০টার সময় বামেদের মহামিছিল রয়েছে। ধিক্কার দিবস যা ৬২ দিনে পড়ল ডিএর দাবিতে, অন্যদিকে বিজেপির ধর্ণা সেটাও শুরু হওয়ার কথা রয়েছে বেলা ১২টা থেকে। এবং কংগ্রেস নামছে পথে, বামেরা নামছে পথে দুপুর ২:৩০ থেকে দুর্নীতির প্রতিবাদে। এছাড়াও ধর্মতলা চত্বরে যে তিনটি কর্মসূচি রয়েছে একেবারে হাই প্রোফাইল, জমজমাট বুধবার, সরগরম ধর্মতলা চত্বর, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর এইবারে আপনাদের দেখাবো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে মাত্র ৩ মিনিট ৩৮ সেকেন্ড পরেই কিন্তু শুরু হতে চলেছে এই সভা, অর্থাৎ ১২টার পরে কিন্তু আরও ৩ মিনিট পেরিয়ে গিয়েছে। যে কোনো সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা, ঘড়ির কাঁটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগোচ্ছে। দুপুর ২:৩০ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শুরু হওয়ার কথা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় এসে পৌঁছবেন আম্বেদকরের মূর্তির সামনে। এবং শহীদ মিনারে মাত্র ১১০ মিটার দূরত্বে, যেখানে ডিএর ধর্ণা অবস্থান, ধর্ণা মঞ্চ বাঁধা হয়েছে, সেখান থেকে ১১০ মিটার দূরত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর ২:৩০ সেখানে তিনি আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে অবস্থান সেখানে চলে যাব, ধর্ণা অবস্থান, যেখানে আশাফুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শিবাশিস মৌলিক এবং কৃষ্ণেন্দু অধিকারী। কিন্তু শুরুতে আমি আশাফুল, এইটা তোমার থেকে জানতে চাইবো, খুব সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার তিনি ধর্ণায় বসতে চলেছেন। এর আগে রাজীব কুমারের বাড়িতে যে সিবিআই রেড হয়েছিল তার প্রতিবাদে তিনি ধর্ণা অবস্থানে বসেছিলেন। আজকের ধর্ণা অবস্থান একেবারে কেন্দ্রীয় বঞ্চনা, যে অভিযোগ বারেবারে মুখ্যমন্ত্রী করেছেন তার প্রতিবাদে। কতক্ষণে আসছেন মুখ্যমন্ত্রী? দেখো সুব্রজিৎ, আর কয়েক মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছবেন এবং
বলতে বলতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে এবং ফলে আর কয়েক সেকেন্ডের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে এসে পৌঁছবেন। তুমি বলে আমরা ছবিতে দেখানোর চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন, এরপর তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন আম্বেদকর মূর্তির দিকে এবং ওখানে গিয়ে তিনি আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করবেন, তাকে সম্মান জানাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে এই অবস্থান, সেই অবস্থান তিনি যখন 12টার সময় এখানে শুরু করবেন তখন কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূল নেতাকর্মীরাও তারাও অবস্থানে বসছেন, পাশাপাশি দিল্লিতেও তৃণমূল সাংসদরা তারা আম্বেদকরের মূর্তির সামনে তারা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, এই ইস্যুটাকে সামনে রেখে শুধু কলকাতা নয়, জেলা সহ এমনকি রাজধানী দিল্লিতেও আর এই প্রতিবাদ আন্দোলনকে পৌঁছে দিতে, এবং সেই লক্ষ্য নিয়েই একাধিক কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে। একদিকে যখন এখানে তিনি অবস্থান করবেন, জেলায় জেলায় ব্লকে ব্লকে অবস্থান করবেন তৃণমূল নেতাকর্মীরা, দিল্লিতে সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ 1,00,000,000 টাকা পাওনা রয়েছে রাজ্যের, বারবার আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি, এমনকি প্রধানমন্ত্রীর কাছে তিনি দেখা করেছেন, দাবি জানিয়েছেন, তাতেও কাজ হয়নি। সবচেয়ে গুরুতর যে অভিযোগ যে 100 দিনের কাজের শ্রমিকরা তারা কাজ করেছেন এবং কিন্তু তাদের মজুরি বাবদ টাকা গত ডিসেম্বর মাস থেকে বন্ধ রেখেছে কেন্দ্র সরকার, এই খাতে 7,000 কোটি টাকার বেশি পাওনা রাজ্য সরকারের। ফলে এইটার সঙ্গে আম জনতার সম্পর্ক রয়েছে, গরিব মানুষের সম্পর্ক রয়েছে এবং সেই বিষয়টাকেই তিনি সামনে আনতে চাইছেন, আম জনতার দরবারে নিয়ে যেতে চাইছেন। দ্বিতীয় বিষয় বাংলা আবাস যোজনা, এই খাতেও 8,200 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের এবং যার সঙ্গে 11,00,000 মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে, ফলে এটাও আম জনতার ইস্যু। পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিব মানুষের দিকে ইস্যু, আম জনতার ইস্যু, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার ইস্যু, এগুলোকে সামনে এনে একদিকে যেমন বিজেপিকে তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চাইছেন এই রাজ্যে, পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে চাপের মুখে ফেলতে চাইছেন এবং অবশ্যই নানা ইস্যুতে, বিশেষ করে দুর্নীতির ইস্যুতে বেশ কিছুটা চাপের মুখে রয়েছে রাজ্য সরকার এবং এই অবস্থায় তৃণমূল কর্মী সমর্থকদের চাঙ্গা করতেও তার এই অবস্থান কর্মসূচি বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সুব্রজিৎ, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ক্ষমতার মসনদে বসে রয়েছেন তার পিছনে তার দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে এবং যাতে অবস্থান, ধর্ণা, অনশন একটা বৃহত্তর ভূমিকা পালন করেছিল, বিশেষ করে 2006 সালের 26 দিন অনশন করেছিলেন এখান থেকে 1 কিলোমিটার দূরে মেট্রো চ্যানেলে, 14 দিন সিঙ্গুরে অবস্থান করেছিলেন তিনি। রাজীব কুমার, যেটা তুমি বলছিলে 2019 সালের এপ্রিল মাসে, 3রা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও ইস্যুতে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবারে অবস্থানে বসেছিলেন 3 দিন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান, ধর্ণা, আন্দোলনের মধ্য দিয়ে নানা তিনি মাইলেজ পেয়েছেন, রাজনৈতিক লাভ হয়েছে তার এবং পঞ্চায়েত ভোটের মুখে নানাভাবে একদিকে কেন্দ্রীয় সরকারের তার রাজ্যকে যে বঞ্চনা করছে সেই ইস্যুটাকে সামনে তোলা, বিজেপিকে ইস্যুতে কোণঠাসা করা এবং তৃণমূল নেতা কর্মীদের চাঙ্গা করা, এই সব বিষয় নিয়ে আজকে এই কর্মসূচিতে তিনি বসতে চলেছেন, বসে পড়েছেন। দেখতেই পাচ্ছ ছবিতে আমাদের ক্যামেরাম্যান বিশ্বজিৎ শাহ তিনি দেখাচ্ছেন যে এখানে বসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, দোলা সেন, ইন্দ্রনীল সেন, এদের দেখা যাচ্ছে এবং এই তার এই অবস্থার কর্মসূচি 1:30 চলবে, আজকে রাত্রিরেও এখানে তিনি থাকবেন এবং সরকারের যে নানারকম কাজকর্ম থাকে তা করার জন্য এর ব্যাকেই একটা ছোট অফিস খুলে রাখা হয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় সরকারি কাজ এখানে বসেই করতে পারেন। সুব্রজিৎ, একেবারে তাই, যে ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি ঠিক ঘড়ির কাঁটায় যখন 12:05 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন, সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, তার এক নিচে বসে রয়েছেন অরূপ বিশ্বাস, এছাড়াও ফিরাদ হাকিমকেও আমরা সঙ্গে দেখলাম, শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, একের পর এক তারা এসে পৌঁছেছেন এবং পাশাপাশি এটাও আমাদের আশাবুল জানাচ্ছিল যে কোনোভাবে মুখ্যমন্ত্রী হিসাবে তার যে কাজ সেই কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় একটা অস্থায়ী অফিস পর্যন্ত করা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রশাসনিক দায়িত্ব তিনি সামলাবেন। টানা 30 ঘন্টা অবস্থান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। বৃষ্টি, একেবারেই আমরা দেখতে পাচ্ছি সুব্রজিৎ সেই ছবি, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পড়েছেন এবং এই ধর্ণা মঞ্চ যেটা আজ বেলা 12টা থেকে শুরু হওয়ার কথা ঠিক 12টায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেলেন এবং কাল সন্ধে পর্যন্ত এই ধর্ণা কিন্তু তিনি
দেবেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে সেখান থেকে। অর্ণব, তোমার কাছে জানতে চাইবো যে যেরকম ব্যবস্থা করা হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী, কাজে তার কাজে যাতে কোনো অসুবিধা না হয় তাই একটি অস্থায়ী অফিস পর্যন্ত সেখানে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ থেকে শুরু হলো এই ধর্ণা। অর্ণব, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছন এবং পৌঁছানোর পরেই তিনি চলে যান হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের যে মূর্তি রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে। সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার পর তিনি এসে মঞ্চে ওঠেন এবং এই মুহূর্তে তিনি মঞ্চে অবস্থান করছেন। তার পাশে রয়েছেন অরূপ বিশ্বাস, আমরা দেখতে পাচ্ছি তার পাশেই রয়েছেন। অন্যদিকে ইন্দ্রনীল সেন রয়েছেন, অন্যান্য যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফিরহাদ হাকিম এসছেন, সেই সঙ্গে কৌশিক আজাদ, সবাই এসছেন এখানে। ইতিমধ্যেই মঞ্চে উঠে গিয়েছেন এবং অবস্থান যে কর্মসূচি সেই কর্মসূচি তিনি শুরু করে দিয়েছেন। এখানে যেরকম বিষয়গুলো রাখা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি, এবং প্রথম বিষয়টাই রাখা হয়েছে যে তৃণমূল সরকারের সাফল্যে প্রতিহিংসা পরায়ণ বিজেপির সরকার বাংলাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, অর্থাৎ আর্থিক বঞ্চনার বিষয়টা রাখা হয়েছে। তারপরেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা বিরোধীদের হেনস্থা, এবং সর্বশেষ যে পয়েন্টটি রাখা হয়েছে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ, এগুলো রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চেতে একটা গদির ব্যবস্থা করা হয়েছে, সেখানে হচ্ছে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক পাশে আমরা দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস বসে রয়েছেন, আরো অন্যান্য নেতা নেত্রীরা আসতে শুরু করেছেন। আর ঠিক মূল মঞ্চের দুদিকে আমরা যেরকম বলছিলাম দুটো অস্থায়ী তাঁবু করা হয়েছে, সেখানে বিভিন্ন কর্মী সমর্থক যারা আসছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, তারা আসছেন বসছেন, সমস্ত মানুষজন একেবারে বসে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট সেটা দেখা যাচ্ছে। নিঃসন্দেহে লক্ষ্য করার বিষয় এই যে 30 ঘন্টা টানা অবস্থান করবেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে কোনো বক্তব্য রাখেন কিনা। কিন্তু যেখানে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি সেখানকার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক 2 ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ছাত্র যুবদের সমাবেশে, সেখানে কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লক্ষ্য থাকবে সেদিকে। কিন্তু তার আগে ছবিটা কি, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। দেখাও কৃষ্ণেন্দু। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিতে আজকে ধর্ণায় বসেছেন, তাই রাজনৈতিক বার্তাই আজকে তার থেকে প্রায় 600 মিটার দূরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন। আমরা শহীদ মিনারে আছি, সবার প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। এমনিতেই সভা ঘিরে একটা জটিলতা ছিল, সেই জটিলতা মিটেছে, আদালত শর্ত সাপেক্ষে সবার অনুমতি দিয়েছে। স্বাভাবিকভাবে এই সভাকে ঘিরে একটা রাজনৈতিক বার্তার যেমন নজর আছে, তেমনি সভা কতটা সম্পন্ন হবে, পুলিশ কিভাবে তা রাজনৈতিক বার্তার পাশাপাশি আদালতের নির্দেশ লাগু করে সেদিকেও নজর থাকবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকে একদম 100 মিটার দূরে যে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে ধর্ণা মঞ্চ, ডিএর দাবিতে যারা ধর্ণা করছেন 62 দিন ধরে তারা ধর্ণা চালাচ্ছেন শহীদ মিনারের একদম মুখে, এবং সেই জায়গা থেকে সভামঞ্চকে অনেকটা আলাদা করে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা বিষয়টা। মঞ্চ তৈরি, 2 ঘন্টা পরেই আজকের এই সভা শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিতে আজকে ধর্ণায় বসেছেন, ঠিক একই দাবিতে একই অভিযোগ তুলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই রাজনৈতিক বার্তা দেবেন। অবশ্যই তার প্রধান মূল বিষয় হচ্ছে বাংলাকে বঞ্চনার প্রতিবাদ, এবং পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলোকে অপব্যবহারের যে অভিযোগ আকছার তৃণমূল নেতৃত্ব করে সেই জায়গা থেকেই বার্তা দেবেন আজকে তৃণমূলের সর্বভারতীয়। কেন্দ্রীয় বঞ্চনা, এটাই কিন্তু আজকে মূল ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা শুরু হয়ে গিয়েছে এবং 2 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু হয়ে যাবে। আর তৃণমূলের এই ছাত্র যুবদের যে আজকে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিতে আজ বিভিন্ন রাজ্য থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আসছেন। শিয়ালদা স্টেশনে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ, সরাসরি যাচ্ছি পার্থ প্রতিমের কাছে। পার্থ প্রতিম, ছবিটা দেখতে চাইবো যে আজকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কোন কোন জেলা থেকে এখনো পর্যন্ত কতজন সদস্য তারা আসছে। দেখো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু একে একে যে ট্রেন আসছে, সেই ট্রেনে করে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা আসছে, এসে পৌঁছচ্ছেন এই মুহূর্তে শিয়ালদায়। এবং যে বিষয়টা আজকে জানো যে একেবারে একদিকে দুর্নীতি,
অন্যদিকে বঞ্চনা, এই দুটি বিষয়কে সামনে রেখে কিন্তু একদিকে শাসক অন্যদিকে বিরোধীরা আজকের আজকের পথে নেমেছেন। এবং বুধবার ধর্মতলা শ্যামবাজার এই সমস্ত জায়গাতে কিন্তু শাসক বিরোধীদের একাধিক কর্মসূচি। শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছ যে অনেকেই তারা শহীদ মিনার চলো ব্যাচ লাগিয়ে তারা এসে পৌঁছচ্ছেন, এবং এখান থেকে 12:30 নাগাদ আর কিছুক্ষণ পরে একটা বড় মিছিল করে এখানে জমায়েতের পর বড় মিছিল করে তারা কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ তোমাকে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা 30 ঘন্টা ধর্ণা অবস্থান শুরু করেছে, তখন কেন্দ্রের টাকা লুট করছে রাজ্য সরকার। দুর্নীতির প্রতিবাদে একদিকে হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি শুভেন্দু, পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, পাঁচ মাথার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তারা ধর্ণা মঞ্চে কিছুক্ষণের মধ্যে আসবেন। শিবাশিস মল্লিক আমাদের প্রতিনিধি রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায় পাশাপাশি রয়েছেন, রামলীলা পার্ক থেকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বামেদের মিছিল শুরু হবে সেই ছবি তুলে ধরবেন। কিন্তু তার আগে শিবাশিস দেখাও যে ধর্ণা মঞ্চে 12:00 থেকে শুরু হওয়ার কথা প্রায় 20 মিনিটেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কি ছবি এখন? সুব্রজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজারের মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে। প্রায় 40 ফুটের একটি সভামঞ্চ বাঁধা হয়েছে এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব এখানেই ধর্ণা অবস্থানে বসবেন। 12:00 থেকে 5:00 পর্যন্ত এই ধর্ণা হবে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে ইতিমধ্যেই কর্মী নেতৃত্ব তারা এসে গিয়েছেন, কিন্তু যাদের অপেক্ষায় এই সভা অর্থাৎ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তারা কিন্তু একে একে একটার পর আসবেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির সকল নেতৃত্ব কিন্তু আজকে এই জবাবি ধর্ণা মঞ্চে উপস্থিত হবেন। কেন জবাবি ধর্ণা মঞ্চ? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা দিচ্ছেন রেড রোডে, তিনি কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ তুলছেন পাল্টা বিজেপির তরফে কিন্তু অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কিন্তু আজ সরব হবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। একদিকে যেমন জব কার্ডে দুর্নীতির কথা তারা তুলে ধরবেন, 100 দিনের কাজে দুর্নীতির কথা তুলে ধরবেন, তেমনি বিভিন্ন নিয়োগ দুর্নীতির কথাতেও সরব হবেন শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতির কথা যেমন শিবাশিস তুমি বলছো যে বিজেপির আজকে ধর্ণা মঞ্চের একটা ইস্যু রয়েছে নিয়োগ দুর্নীতি, ঠিক তেমন ভাবে বামেদের মিছিল রয়েছে এই নিয়োগ দুর্নীতির প্রতিবাদে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে সেই জায়গা থেকে, রামলীলা পার্ক থেকে, যেখান থেকে বামেদের মিছিল আজ শুরু হবে। উজ্জ্বল, কখন মিছিল শুরু হচ্ছে এবং এই মুহূর্তে কেউ এসে পৌঁছেছেন কি? দেখো, এখনো কেউ এসে পৌঁছননি। মিছিল শুরু হবে 3:45, 3:30 টাইম দেওয়া হয়েছে, এবং তাৎপর্যপূর্ণ বিষয় হল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুতে আজকে ধর্ণায় বসেছেন এবং বিজেপি যে ইস্যুতে আজকে ধর্ণায় বসেছেন, দুটো ইস্যু নিয়েই কিন্তু বামেরা আজকে রাস্তায় নামবেন। তাদের 1 নম্বর ইস্যু হচ্ছে 100 দিনের কাজের টাকা, সেটা রাজ্য সরকারকে দিতে হবে, কেন্দ্রীয় সরকার বন্ধ করে রাখতে পারবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার অন্যতম ইস্যু। আজকে এই ইস্যুতে বামেরা রাস্তায় নামবেন, মিছিল করবেন, বিমান বসুরা স্লোগান তুলবেন যে রাজ্যকে বঞ্চনা করা যাবে না। দ্বিতীয় ইস্যু হচ্ছে লুট চলছে গোটা রাজ্য জুড়ে, লুট করছে রাজ্য সরকার, বিজেপি এই দাবিতে ধর্ণায় বসেছেন এবং বামেরাও কিন্তু এই ইস্যুকে সামনে রেখে আজকে স্লোগান দেবেন। আজকে বামকর্মীরা স্লোগান তুলবেন যে শিক্ষা থেকে শুরু করে পুরসভা সর্বত্র নিয়োগে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা তৃণমূল নেতাদের ঘরে গেছে, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, জেল ভরো যে চোর ধরো জেল ভরো, মূলত এই দুটো স্লোগান আজকে বামেদের। মূলত দুটো স্লোগান, 1 কেন্দ্রীয় বঞ্চনা, 2 রাজ্যের অপশাসন, এই দুটো নিয়ে আজকে বামেরা। একদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং অন্যদিকে নিয়োগ দুর্নীতি, তার প্রতিবাদে বামেদের মিছিল শুরু হবে রামলীলা পার্ক থেকে। অবশ্যই একেবারে মিছিল নগরীতে পরিণত হয়েছে আজকে শহর কলকাতা। প্রতিটা জায়গার থেকে সবার আগে সব খবর এবিপি আনন্দ আপনাদের সামনে তুলে ধরবে।